নারায়ে তাকবীর, আর একটু মুসলমানের আওয়াজ স্পিকার তুলে বলো নারায়ে তাকবীর। শোন শোন মাওনাবাসী, শোন দিয়া মোর, ভালো লাগলো তিন দিন ব্যাপী মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই সৈনা বাজারের মাহফিল আয়োজন, শেষ দিনের ওই মাহফিলে আনেওয়ালা ভাই মিলকর কানার কাজ পাচ্ছে রে আসছেন গো সবাই, শেষ দিনের ও মাহফিলে আসছেন গো সবাই, 13 তারিখ এই রাতে গো বৃষ্টি হলো ভাই, ঢাকার ভিতর বৃষ্টির গো বন্যা বৈশা যায়, মাহুনার এই জমিনে তো বৃষ্টি যোগ নাই, আল্লাহ তালার আরশ খালি জান্নাতে যাইতে চায়, ঠিক কিনা? আল্লাহ তালার আরশ খালি জান্নাতে যাইতে চাই, 8টা দরজা দিয়া বন্ধু জান্নাতে ঢুকতে চাই, নবীর সাথে আমরা বন্ধু জান্নাতে যাইতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো জুড়ে আল্লাহু আকবার বলেন সবাই, আরে একটু জোরে বলেন না তাকবীর। মুসলমানের নেতা মোহাম্মদ রসুলুল্লাহ যদি হয়, মুসলমানের বাবা আদম সাফিউল্লাহ, মুসলমানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানের নেতা মোহাম্মদ রসুলুল্লাহ, তোমার আমার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জন্ম থেকে মরণ পর্যন্ত জীবন পরিচালনার পথ হলো আল্লাহর কোরআন, যদি এক কিতাব এক কোরআন, এক নেতা এক পিতা, এক বাবা এক কাবা, এক নেতা এক জান্নাতের মালিক যদি হতে চাও, আওয়াজ দিয়া বলো আমার তোমার মালিক ছোট না বড়, আমার আপনার মালিক যদি বড় হয়, বাদাম খাও পিম্পল খাও ইন্না মুসলমান আমাদের দরকার নাই, চা খাইবা আর চায়ের দোকানে কোরআনুল করিমের অবমাননা নিয়া মিটকি মিটকি হাঁটবা আর চাও খাবা তালে তাল লাগাইবা, এইরকম বিড়াল মুসলমান আমাদের দরকার নাই। 2021 সালে সিদ্ধান্ত নিতে হবে, 313 জন বদরী কাফেলার মতো সঙ্গের সাথী দরকার, কথা কোন ঠিক কিনা? এবার ডান হাত উচ্চ করে টাকলার মাথার উপরে এমন কিল দিবা, বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি কোরআনের মাটি, বাংলার মাটি হবে মদিনার মাটি, কথা কও ঠিক কিনা? এবার নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার হও, আল্লাহর কোরআন নিয়ে সিনিবিনি শুরু করেছো, ইমামের হাত কর্তন করে দিয়ে বরিশালের মাটি, ইমামের হাত আজকে গতকালকের জুমার দিনে হাত কেটেছো, আমরা মুসলমান জিমাই আমরা মুসলমান ঘুমাই, যদি ঐক্যবদ্ধ হইয়া কলেমার কিল্লয়া ময়দানে নেমে যায়, বাংলার মাটির থেকে বেঈমানেরা পালানোর জায়গা পাবি না, ঠিক কি না? এবারে হাত তুলিয়া না রাই তাকবীর, মুঠ করো মুঠ করো মুঠ করো, দেখবো যুবকদের কিলের আওয়াজ, কিলের গতি, কিলের ওয়েট, কার কত দূর হয়, কার কত পাওয়ার হয়। এবারে যারা মুঠ করে নাই, মনে করবেন বিড়ির টেনশন, না হয় বিবির টেনশন, না হয় টাকা পয়সার টেনশন, এই টেনশন ছাইরা দিয়া কলেমার কিল জোগাড় করিয়া নাস্তিক বেঈমানের টাক্কর মাথার উপরে আস্তে আস্তে কইরা নয়, এমন দূরে একটা দেব এক ধাক্কায় যেন কবরে চলে যায়, ঠিক কি না? এবারে বলো না রাই তাকবীর, আলেমুল্লাহ আমার শত্রুরা, কোরআনের দুশ্মনেরা, এবার বুঝে থাকলে বলুন আমার কাবার মালিক আল্লাহকে ভালো লাগে কি লাগে না? মুসলমানের আল্লাহকে ভালো লাগে কি লাগে না? রাস্তায় দোকানপাটে বাজার ঘাটে যে যেখানে থাকো, এখনো যদি মুসলমান হয়ে থাকো, সব বেচা কিনা 3 দিন করেছো, এখন বেচা কিনা হবে মাওলার সঙ্গে, ঠিক কিনা?
এখন বাজার মিলাইবো মালিকের বাজার, এখন হবে জান্নাতের বাজার, এখন হবে মদিনার বাজার, এখন হবে মাওলার জান্নাতের বাজার। এইবার যারা আল্লাহর জান্নাতে যাইতে চাও, দুই হাত জাগাইয়া কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ আল্লাহ।